জাতিসংঘ মিশনের পলিটিক্যাল অফিসার নূর আয়েশা, তার পাইলট স্বামী রাশেদুল হাসান এবং তাদের দুই ছেলে আরিয়ান নূর রাশিদ ও আরিজ নূর রাশিদ বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে লকডাউনে আটকা পড়ে এশিয়া ও আফ্রিকা মহাদেশের তিনটি দেশে অবস্থান করছেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সবাই সবার সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ রাখছেন, কিন্তু সশরীরে সবাই একসঙ্গে হতে পারছেন না। কবে আবার সবাই একসঙ্গে হতে পারবেন তাও বলতে পারছেন না। নূর আয়েশা দক্ষিণ সুদান ও রাশিদুল ইসলাম দক্ষিণ কোরিয়াতে আটকা আছেন, আর তাদের দুই ছেলে নানা মোহাম্মদ আনসার আলী ও নানি বিলকিস বেগমের কাছে উগান্ডায় আছে। পরিবারের সদস্যদের যোগাযোগ হচ্ছে ফোন ও ভিডিও কলে। নূর আয়েশার সঙ্গে কথা হয় মেসেঞ্জারে। বললেন, ছেলেদের বাবা পাইলট আর আমার কাজের জন্য ছেলেরা আগেও আমাদের ছাড়া একা থেকেছে, তবে কয়েক মাস ধরে বাবা মাকে ছেড়ে থাকার অভিজ্ঞতা এবারই প্রথম। এত দীর্ঘ সময় মাকে ছেড়ে থাকেনি ওরা। আমি মার্চের 20 তারিখে উগান্ডায় ছেলেদের কাছে গিয়েছিলাম, 22 তারিখে ফিরে আসি, তারপর থেকেই আটকা। আর ছেলেদের বাবা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে উগান্ডা ছেড়েছেন, তারপর থেকে আটকা আছেন। আমার ইউএনএর বিশেষ ফ্লাইট করে উগান্ডায় যাওয়ার প্রস্তুতি চলছে, তবে উগান্ডা সরকার কবে নাগাচ্ছে অনুমতি দেবে তা এখনও অনিশ্চিত। নূর আয়েশা বলেন, প্রথম দিকে ছেলেরা দিনে 4-5 বার করে ফোন দিত, কবে বাড়ি ফিরবো জানতে চাইতো, তবে এখন ফোনের সংখ্যা কমে গেছে। এখন বলে, তুমি যেখানে আছো সেখানেই ভালো থাকো, উগান্ডায় ফিরলে আবার সেই তো 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, করোনার ভয় তো আছেই। আসলে আস্তে আস্তে পরিস্থিতি সব স্বাভাবিক করে দেয়। নূর আয়েশা জানান, দক্ষিণ সুদানের করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। ইউএন মিশন চাচ্ছে সেখানে থাকা তার কর্মীদের বাড়ি পাঠিয়ে দিতে, তারপর বাড়ি থেকেই অফিস করতে হবে, তবে যোগাযোগ বিচ্ছিন্ন, বর্ডার বন্ধ সহ নানান জটিলতায় কর্মীরা বাড়ি ফিরতে পারছে না। নূর আয়েশা জানান, দক্ষিণ সুদানে মিশনের কম্পাউন্ডে থাকছেন, সেখানেই অফিস, থাকার জায়গা সব। কম্পাউন্ডের ভেতরেই বাজার, রেস্টুরেন্ট সহ সব ধরনের সুযোগ সুবিধা আছে, ফলে পরিবারের সদস্যদের কাছে থেকে দূরে থাকা ছাড়া আর তেমন কোনো সমস্যা হচ্ছে না। বৃহস্পতিবার দুপুরে নূর আয়েশা মেসেঞ্জারে কথা বলতে বলতে বলেন, ছেলেদের নানা নানি একটু হাসপাতালে গেছেন, ঘরে ঢুকছে ভীমরুল, ছেলেরা ভয়ে শোয়ার ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে, কি যে একটা অবস্থা। ঠাকুরগাঁওয়ের মেয়ে নূর আয়েশা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন, দীর্ঘদিন ধরে ইউএন মিশনে কাজ করছেন। নূর আয়েশার ফেসবুকের ওয়াল জুড়ে ফুটে আছে জিনিয়া, কসমস, নয়নতারাসহ নানান ফুল। ফেসবুকে ফুলের ছবি দিয়ে লিখেছেন, করোনাকালে আমি যা করি, গত 3 মাসের অক্লান্ত পরিশ্রমের ফল এই ফুল বাগান, মাটি খুঁড়ে পাথর সরানো, নতুন মাটি ও সার ফেলা, বীজ ছড়ানো, সকাল বিকালে পানি দেওয়া, আগাছা তোলা, কাজের শেষ নাই। তার উপর মেলিবাগের আক্রমণে গাছ নষ্ট হলো কিছু, বর্ষাকাল শুরুর পরে নতুন উপদ্রব, ভারী বৃষ্টিতে মাটি ধুয়ে যাওয়া ও পানি আটকে মাটি পচে যাওয়া, কড়া রোদের মধ্যে কাজকালীন সময়ে প্রতিবেশীদের হাসি, রোদে চামড়া পুড়ে যাওয়া, কত কি ঘটছে, কিন্তু ফুলগুলোর কাছে সব তুচ্ছ। এই বাগানের জন্য লকডাউনকালে ব্যস্ত সময় কাটছে, বাচ্চারা কাছে নাই বলেই সব সময় হাহুতাশ করছি না। নূর আয়েশা বলেন, সময় কাটানোর জন্যই বাগানের কাজে মনোযোগ বাড়িয়েছি, ছুটির দিনে সারাদিনই চলে যায় বাগানের পেছনে। আগে তো 6 সপ্তাহ পর পর 1 সপ্তাহ ছুটি কাটাতে বা সাপ্তাহিক ছুটিতে উগান্ডায় ছেলেদের কাছে চলে যেতাম, এখন তো সবই বন্ধ। আমার বাবা মা ছিলেন বলে তবু কিছুটা নিশ্চিন্তে দিন কাটাতে পারছি, বাবা মার বয়স হয়েছে, বিভিন্ন অসুস্থতার পাশাপাশি আমাদের দুই ছেলেকে সামলাতে হচ্ছে, ফলে তাদের উপর চাপ বেড়েছে। করোনাকালে ইচ্ছা থাকলেও কিছু করার উপায় নেই, আমরা এখান থেকে উগান্ডা যেতে ঘণ্টাখানেক সময় লাগে, অথচ যেতে পারছি না, কবে যে ছেলেদেরকে বুকে চেপে ধরে আদর করতে পারবো তাও জানি না।